ক্যারট মানে গাজর আছে এতে আর গ্রেপস মানে আঙুর আছে দেখতেই পাচ্ছ গাজর আমাদের স্কিনকে কতটা ব্রাইট করে দেয় যেমন গাজর খাওয়াও ভালো তেমন গাজরের অনেক উপাদান আছে সিরাম আছে সেগুলো ব্যবহার করাও কিন্তু বেশ ভালো স্কিনের জন্য ঠিক আছে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ এর দাম হচ্ছে 195 টাকা এটা আমি লোকাল স্টোর থেকে কিনেছি ঠিক আছে আর এখন তো দাম এখন তো দা সৌমি স্ক্যান প্রোডাক্টের ক্যান প্রোডাক্ট তো অনলাইনে যেমন পাওয়া যাচ্ছে লোকাল স্টোরেও পাওয়া যাচ্ছে আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাই করতে পারো ঠিক আছে আর অনেকটা ডিসকাউন্টও পেয়ে যাবেন যদি লোকাল স্টোর থেকে পারচেস করেন কারণ ফ্লিপকার্ট অ্যামাজনে বলুন ওখান থেকে কিনতে গেলে কী বলুন তো যে ডেলিভারি চার্জটাও পে করতে হয় আর ডেলিভারি চার্জটাও প্রচুর চলে যায় তার জন্য চেষ্টা করবেন যে লোকাল স্টোর থেকে কেনার 100 ml বোতল দেখতেই পাচ্ছ আর ভীষণ ভালো খুবই কম সামান্য ব্যবহার করতে লাগে 2-3 ফোঁটা নিয়ে আপনার স্কিনে বেশ ভালোভাবেই হয়ে যাবে স্কিনে তো খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয় আপনার যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে তো এটা ব্যবহার করবেন ভীষণ ভালো এই সিরামটা কারণ গরমকালে তো আমরা অয়েল বেসড সিরাম তো ব্যবহার করতে পারি না আর গরমকালে দেখবে অয়েলি সিরাম আমাদের স্কিনটাকে আরও বেশি আরও অয়েলি করে দেয় তার জন্য এইরকম এটা হচ্ছে পুরোপুরি ওয়াটার বেস একটা সিরাম আর বেস্ট সিরাম হচ্ছে এই সিরামটা আর আপনার স্কিনকে কোনো রকমভাবে অয়েলি করবে না আর বেশ ভালো আপনার স্কিনকে না রিফ্রেশ করে দেবে আর গ্লোই স্কিন করে দেবে আর আপনার স্কিনে যদি পিম্পল স্পট থেকে থাকে খুব ভালোভাবে ক্লিয়ার করে দেয় কিন্তু এই নয় যে ব্যবহার করছেন 3-4 দিন হয়েছে না আমার স্কিনে তো কোনো রকমভাবে কাজ করছে না এরকম যদি মনে হয় তাহলে ব্যবহার করবেন না কারণ সবসময় কোনো আয়ুর্বেদিক প্রোডাক্ট বা কোনো প্রোডাক্টই যদি আপনি ব্যবহার করেন সবসময় চেষ্টা করবেন অন্তত 6 মাস ব্যবহার করার কারণ 6 মাস ব্যবহার করলেই বোঝা যায় যে আমাদের স্কিনে এই জিনিসটা কতটা ভালোভাবে কাজ করেছে আর আপনারা যদি মনে করেন যে 6 মাস ব্যবহার করতে পারবেন না অনেকটা দিন হয়ে যাচ্ছে চেষ্টা করবেন একটা ফাইল অন্তত ব্যবহার করার একটা ফাইল ব্যবহার করলেই বুঝতে পারবেন যে এই সিরামটা আপনার স্কিনে আদৌ কাজ করবে কি করবে তাহলে দেখিয়ে দিই যে এই সিরামটার টেক্সচারটা কেমন আর এটা কেমন দেখতে হয় ঠিক আছে সৌমি স্ক্যান প্রোডাক্টের ফেয়ার সিরাম এখানে সৌমি ম্যামের ছবি দেওয়াই আছে আর এখানে দেখতে পাচ্ছ কী কী উপাদান দিয়ে এই সিরামটা তৈরি তার ছবি দেওয়া আছে মেন এই দুটো উপাদান গাজর আর গ্রেপস ঠিক আছে আর এর প্যাকেজিংটা দেখতে পাচ্ছ পুরোপুরি হোয়াইট কালারের প্যাকেজিং আর এর ক্যাপটাও হোয়াইট কালারের আর সামনে যে ম্যামের ছবি দেওয়া আছে সেখানে পিঙ্ক কালার আছে খুব সুন্দর প্যাকেজিংটা আর এবারে পিছনে দেখি পিছনে সব রকমের ইনফরমেশান দেওয়া আছে এতে কী কী উপাদান আছে সব কিছু এখানে লেখা আছে আমি পারলে ডেসক্রিপশনে দিয়ে দেবো নাহলে এখানে কোথাও একটা ছবি দিয়ে দেবো ঠিক আছে যেরকম মুখেতেও ব্যবহার করতে পারবেন তেমন বডিতেও ব্যবহার করতে পারবেন আর এটা কি বলছে ইটস হেল্প টু ব্রাইটেন অ্যান্ড হাইড্রেট দ্য স্কিন অ্যান্ড অলসো হেল্প টু রিমুভ ডার্ক স্পট ফ্রম দ্য স্কিন মানে আপনার স্কিনকে ভীষণ ভালোভাবে হাইড্রেট করবে আর আপনার স্কিনকে না খুব সুন্দরভাবে ব্রাইট করে দেবে আর আপনার স্কিনে যদি কোনো ডার্ক স্পট থাকে পিম্পলসের দাগ আপনার স্কিনে যদি হালকা পিগমেন্টেশনও থাকে পুরোপুরি যদি নাই বা যায় কিন্তু অনেকটা ফেড আপ করে দেয় এই সিরামটা এটা একটা ওয়াটার বেস সিরাম দেখতে পাচ্ছ আর পুরোপুরি গোল্ডেন কালার ভীষণ ভালো আপনার স্কিনে তো খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে এই সিরামটা আমি ব্লেন্ড করে দেখিয়ে দিচ্ছি
देखते ही पाच्छेन आमी भालोभावे ब्लेंड करे नियेछि आर कतटा स्किनटा आमार हाइड्रेट लागछे देखते पाच्छो आर एटा ব্যবহার করার পর আপনারাও বুঝতে পারবেন যে আপনার স্কিনটা ব্রাইট হচ্ছে, আপনার স্কিনের মধ্যে একটা গ্লো ভাব চলে এসেছে, আর আপনার স্কিনের যদি পিম্পলসের দাগ মানে ব্রণর দাগ যদি থেকে থাকে অনেকটা কমিয়ে দেয়। ভীষণ ভালো এই সিরামটা। ঠিক আছে, তাহলে চলুন অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। ফেস ওয়াশ করে নিয়েছিলাম আর টোনারও অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তাই এবার ব্যবহার করব এটা। দেখতেই পাচ্ছ দা সোমিসের ফেয়ার সিরাম। ঠিক আছে, এটা খুব বেশি ব্যবহার করতে লাগে না, একদম সামান্য লাগে, দু তিন ফোঁটা নিলেই হয়ে যায়। এই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, ভীষণ ভালো এই সিরামটা। আপনার স্কিনেতে কোনো রকম এরকম দাগ থাকলে বা ব্রণ পিম্পলসের দাগ বা স্পট থাকলে ভীষণ ভালোভাবে রিমুভ করে। দেখতেই পাচ্ছ আমার স্কিনে এখন পিম্পলসের দাগ আছে, মানে ব্রণ হয়েছিল। গলাতেও অ্যাপ্লাই করে নেবে, গলাটাকে বাদ দেবে না। এবার একটু ড্যাপ ড্যাপ করে নেবো, কারণ হাত দিয়ে কোনো সময় এরকমভাবে মানে ঘষে ঘষে লাগাবে না, সবসময় এরকমভাবে ড্যাপ ড্যাপ করে লাগাবে, তাহলে স্কিনে বেশ ভালোভাবে এই সিরামটা অ্যাবজর্ব করে নেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, দেখুন দেখুন। দেখতে পেলে নিশ্চয়ই যে এটা ব্যবহার করার পরে স্কিনটা কতটা গ্লো করছিল আর কতটা ফ্রেশ লাগছিল। আমার স্কিনে দেখেছে নিশ্চয়ই যে অনেকটা আমার স্কিনে পিম্পলস হয়েছিল, তার স্পট রয়ে গেছে, কিন্তু আগে অনেকটাই স্পট ছিল। এটা ব্যবহার করছি বিগত এই দু সপ্তাহ কি তিন সপ্তাহ এরকম হবে এটা আমি ব্যবহার করছি, আর ভীষণই ভালো একটা সিরাম। আমার স্কিনে দেখবেন এখন পরে পিম্পলসের স্পটগুলো অনেকটা হালকা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে তো জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিতে হবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ফিরছি নতুন ভিডিও নিয়ে। টাটা।